হ্যালো ফ্রেন্ডস, তো ফুড ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা দুজনে আবার চলে এসেছি একটা স্ট্রিট ফুড নিয়ে। তো আজকে কি কি নিয়েছি একটু বলে দিই। আছে সেজওয়ান ভেজ চাউমিন, আছে চিকেন মাঞ্চুরিয়ান, আছে ভেজিটেবল ফ্রাইড রাইস, আর সাথে আছে এই যে একটা বড় সাইজের লঙ্কা। একদম, তো এটা কমপ্লিট করতে হবে। সাথে নিয়েছি একটু পেঁয়াজ, দুদিকেই আছে। তো সস নিয়েছি, এটাই আমাদের চ্যালেঞ্জের বিষয়। বলে দিই বন্ধুদেরকে, এই লঙ্কাটা কিন্তু খুব বেশি ঝাল নয়, আবার একদম যে ঝাল নেই সেটাও না। এদিকে লঙ্কার দানাগুলোর জন্য একটু ঝাল লাগছে, ঝাল আছে। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আমাদের আরো দুটো চ্যানেল আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তো গিয়ে দেখে নিতে পারো, দেখে নিতে পারেন। আর আজকে চ্যানেলে যদি কেউ নতুন হয় থাকো, সাবস্ক্রাইবটা করো। আর দারুণ লাগছে, দারুণ। হাতেই খাবো। একটু মাঞ্চুরিয়ানটা খাও, দেখো হাত লাগে। আজকে কত দূর খেতে পেয়েছেন? আজকে আর কথা বলবো না। এই যে চিকেন, টেস্ট অসাধারণ।
একটা ঝাল আছে। মাঞ্চুরিয়ানটা জাস্ট হেভি হয়েছে, হেভি বলো, দারুন। চিকেনের পিসগুলো নরম হয়ে গেছে। ঝাল আমরা যে সেটা হয়নি কমপ্লিট, প্রায় এক ঘন্টা খাবো না। ডান নেই দেখি ইয়েস। তো ও লাস্টে একদম যাই স্পিড নিয়েছিলাম, পানিশমেন্ট আছে কিন্তু। কোন দিন চ্যালেঞ্জ করতে গিয়ে এখানটা আটকে যাবে, ওখানে শেষ। ও সত্যি, তুমি এত রানিং কবে থেকে শিখলে? এই তো খিদে পেলে আমি রানিংয়েই খাই, আর যেদিন খাওয়া মানে খিদেটা থাকে না, খাওয়ার ইচ্ছাটা থাকে না, সেদিন কিন্তু আমি হেরে যাই, পরিষ্কার কথা। আর আজকে খিদেটাও পেয়েছিল বেশ জমিয়ে। এই লঙ্কাগুলো কে বলে ঝাল নেই? প্রথম দিকে ঝাল নেই কিন্তু, কিন্তু শেষের দিকে ঝাল। মেন কথা হচ্ছে এই যে এখানে এত দানা রয়েছে লঙ্কা, এই যে বিশাল ঝাল, তো এই যে জায়গাটা প্রচুর ঝাল। যাই হোক বন্ধুরা, পানিশমেন্ট নিয়ে ফিরে আসছি। আর মাঞ্চুরিয়ানটা ওফ ফেরার দরকার নেই, পানিশমেন্ট এখানেই আছে, ঠিক আছে। এমনিতেই আমার বন্ধুরা যা কমেন্ট করে যে দাদা আপনি আর বসবেন না, ঠিক আছে, বউকে জেতানোর জন্য মরিয়া হয়ে উঠেছে, এইসব কমেন্টে তো ভরিয়ে দেয় আমার কমেন্ট বক্স।
তবু আমি বলি যতই খারাপ কমেন্ট করুন ভালো কমেন্ট করুন, কিন্তু কমেন্ট অবশ্যই করুন, আমরা প্রতিটা কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি। দিও দিও যতটা পারি দিই। আর যারা খারাপ কমেন্ট করেন, খারাপ নয় অবশ্যই, আমাদের কিছু ভুল ত্রুটি আছে, সেগুলোকেই হয়তো ঠিক করাবার কথা, একটা জিনিসের মধ্যে ভালো খারাপ মিলিয়েই তো থাকবেন, তো ভুল হলে ক্ষমা করবেন, চেষ্টা করবো আরো ভালো করার। আর যদি ঠিক করি তাহলে তো আপনারা আছেন, আমাদের অনেক ভালো কমেন্টও আছে, একদম ঠিক আছে। তো আরেকটা কথা বললেই নয়, বাড়িতে যদি একটা জিনিস ব্যবহার হয় সেই জিনিসটা যদি না ভাঙা পর্যন্ত সেই জিনিসটা ছাড়ি না, তেমনি এরকম আমাদের টেবিল চেয়ার অনেকে বলে। একজন কমেন্ট করেছেন যে দাদা দিদি আপনারা কি এই একই চেয়ারে ভিডিও করে যাবেন, তো বলে দিই এটা একটা ডাইনিং টেবিল, তো এর সেটের চেয়ার হচ্ছে এটা, ছখানা চেয়ার আছে চারিদিকে বসানো হয়, তো যখন ভিডিও করি ক্যামেরাটা থাকে সামনে এদিকে দুটো নিয়ে, তো এই চলে আসছে। ভালো মানে জিনিসটা খুবই মানে কোম্পানির একটা জিনিস, তো এতদিন পর্যন্ত ব্যবহার করেছি এখনো চলছে চলছে, তো যেদিন ইচ্ছা হবে সেদিন চেঞ্জ করবো, ঠিক আছে। এখানেই শেষ, টাটা বাই বাই। না 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 না, শেষ কোথায়, পানিশমেন্ট। আচ্ছা ঠিক আছে, দানা শুদ্ধ খাচ্ছি, জল রেডি রাখো, জল ওখানে ওদিকে আছে। তো বলে দিই বন্ধুরা সত্যি ঝাল আছে লঙ্কাটা, ঠিক আছে, অনেক কেউ ভাবে এত বড় লঙ্কা ঝাল থাকে না, না আর এই লঙ্কা খুব কম দেখতে পাওয়া যায় বাজারে, ঝাল আছে, ঠিক আছে। তো পানিশমেন্ট কমপ্লিট, আর বেশি কথা বলাচ্ছি না, পুরো লঙ্কার মতনই ঝাল, তো নাক দিয়ে জল ঝরছে এত ঝাল। তো যাই হোক, ভালো লাগলে কমেন্ট করবেন যেটা বললাম, আজকে চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বেশি করে শেয়ার করো, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, যদি আমাদেরকে ভালো লেগে থাকে, আমাদের কথাবার্তাটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য। আর বাইরে কারোদের কাজ হচ্ছে, খুব আওয়াজ আসছে, একটু আওয়াজ। এখানেই শেষ করলাম আজকের ভিডিও, আপনারা দেখছেন ফুড ফ্যামিলি ব্লগস, সাথে থেকো পাশে থেকো, টাটা বাই বাই।